প্রতিদিন ভালো করে সাবান মেখে স্নান করলে না এরকম ফুসফুস করে গায়ে ঢালতে হতো না দেখো বাপি আজকে না শ্যাম্পু করে সাবান মেখে পুরো এক বালতি জলে স্নান করেছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা শুনে তো পুরো আমি ধন্য হয়ে গেলাম বাই দ্য ওয়ে নবাবপুত্র কোথায় চললেন এ একটু অমিতের বাড়ি যাব কেন কিছু আছে নাকি আরে আর বলো না আজকে স্নান করতে গিয়ে বাদ্রু মিয়া বেচারা এমন স্লিপে পড়েছে ও দুটো پای নাকি মোচকে পুরো ফুলে রাঙা আলু হয়ে গেছে তা একটু দেখা আছে আর কি কেমন কি আছে হ্যাঁ কি বলিস রে যা যা জাগীকে দেখা এড়া স্নান করতে গিয়ে যদি স্লিপে পড়ে যায় কি বলবো এ সাবধানে স্নানও করতে পারে না যা যা জাগীকে দেখা হ্যাঁ গো আর বলো না আমার তো শুনেই কেমন লাগছে যাই দেখা আছে আসছি আমি হ্যাঁ হ্যাঁ যা

সাবজেক্ট উনি বর্তমানে লমস এন্টারপ্রাইজে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ প্লেসে রয়েছে সেরা তোরে তবে আর বলছি কি ভাই তোকে রিলেভেল এখনো পর্যন্ত টোটাল ষাট কোটিরও বেশি জব দিয়েছে আর লাস্ট মান্থ হচ্ছে তিনশোর বেশি অফার রিলিজ করেছে যেটা অন্য কোনো হায়ারিং প্ল্যাটফর্ম আজ পর্যন্ত দেয়নি আর রিলেভেল তার টপ ক্যান্ডিডেটদের হচ্ছে অ্যাপেল গুডিসও গিফট করে আর এছাড়া হচ্ছে রিলেভেল কিছুদিন আগে হচ্ছে কন্টেন্ট রাইটিং এর জন্য নতুন একটা টেস্ট চালু করেছে তার মানে তুই টোটাল উনিশটা ক্যাটাগরিতে নিজের কেরিয়ার তৈরি করতে পারিস তো আর কি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে রিলেভেলে সাইন আপ কর আর ফ্রিতে টেস্ট দিয়ে নিজের পছন্দ মতো জব পেয়ে যা একদম ভাই এখনি করছে এ ফিউ মোমেন্টস লেটার প্রিয় কইরে প্রিয় আরে কাকু আপনি কেমন আছেন হ্যাঁ আমি তো ভালো আছি কিন্তু তুই এখানে কিভাবে হ্যাঁ আমি এখানে কিভাবে মানে বুঝলাম না ঠিক কাকু আপনি কি জিজ্ঞাসা করছেন আমি তো রেগুলার যেমন আসি তেমনই এলাম দিদি সাইকেলে করে তুই না কি আজকে স্নান করতে গিয়ে বাথরুমে এমন স্লিপে পড়েছিস তোর পা দুটো নাকি মুচকে একেবারে রাঙা আলু হয়ে গেছে তাই তো ও তোর বাড়ি গেল তোকে দেখতে হ্যাঁ আমার বাড়ি ওই না তো কাকু আর তার থেকেও বড় কথা আমার পা তো একদম ফিট অ্যান্ড ফাইন এই দেখুন লাফাচ্ছি আমার পা একদম ওকে আছে আর তাছাড়া আমি দুদিন হয়ে গেল স্নান করিনি স্লিপকে পড়া তো দূরের কথা আর স্লিপকে পড়বোই বা কেন কাকু সকালে ঘুমের ঘরে যখন কুমড়ের উপর উঠে গিয়ে বসতে যায় তখন স্লিপ খাই না আর স্নান করতে গিয়ে স্লিপ খেয়ে যাবো গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ হিসাব হোক অ্যাউজ লাইট হ্যাঁ লুলুলুলু লা লিলি লিলি লু লা কী কেমন আছে সে আরে আর বোলো না গো বাপি কী বলবো দেখেই আমার কষ্ট হচ্ছে মানে হাঁটতেই পাচ্ছে না গো পুরো পা দুটো তুমি যদি দেখতে না পা দুটো সেই ফুলে সেই সেই বড় বড় সেই রঙ মতো ফুলে আছে গো মানে হাঁটা চলা একদমই যাবে না পুরো একেবারে রেস্টিন বেড আমি তো আবার তাই হর্লিক্স ফল এসব কিনে দিয়ে এলাম ও কোথায় ভাই আমি তো কই হর্লিক্স ফল কিছুই পাইনি অন্য কাউকে দিয়ে এসেছিস বুঝি তুই হ্যাঁ ও অ্যাম্বুলেন্সে করে বেচারাকে দিয়ে গেল পা দুটো ফুলে রাঙা আলু হয়ে গেছে না তাই আর কি না মানে আমাকে কিছু বোঝাতে হবে না যখন তুই ওই ভর্তি ভর্তি গায়ে ফুসফুস করে দিচ্ছিলি না তখনই আমার খটকা লেগেছিল ডাল মেক কুচ তো কালা হ্যায় কুঁচ কালা নেই কাকু পুরাহি কালা है। কাস এত ভালোবাসা ভরা বন্ধুত্ব যদি রিয়েল লাইফে দেখাতিস ডেটে যাবি যা আমার পা মোচকাবি কেন অন্যদিন তো ফোন করে আসিস আজকে হঠাৎ আবার কি হলো সারপ্রাইজ বন্ধু সারপ্রাইজ কাকু এবার আপনি আপনার মতো করে ট্রিটমেন্ট করুন আমি যাই হচ্ছে রিয়েলি হল আর ফল আনতে আর তুই রিয়েলি রেডি হয়ে যা রেস্ট ইন বেডের জন্য টাটা পাপি এবারে মতো প্লিজ ক্ষমা করে দাও আর কখনো এরকম হবে না সত্যি বলছে আর কখনো হবে না মনে রাখবে আমি তোর বাপ আর আমার থেকে কোনো কিছু লোকানো না খুবই চাপ এক নম্বরে বোধ পাঠা হাই ফ্রেন্ডস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো খুব খুব শেয়ার করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও কখনো এরকম সলিড কেস কেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে ডং করে বাজিয়ে দাও আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু ডাউনলোড রিডেবল অ্যাপ ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সাইন আপ করো আর ফ্রিতে টেস্ট দিয়ে নিজের পছন্দ মতো জব পেয়ে যাও আর দেখা হচ্ছে পরের ভিডিও খুব শীঘ্রই ততক্ষণ ঠিক বাই টাটা